সালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন। বন্ধুগণ, আপনারা যদি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। বন্ধুগণ, আমরা আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলের মধ্যে আমরা মানব জীবনের বিভিন্ন মেডিসিন সম্পর্কে আমরা বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। আর সেই সুবাদে আজকে আমি আপনাদের সাথে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্থ-এটিএস। এটির মূল উপাদান গ্লুকোসামিন সালফেট 750 মিলিগ্রাম এবং কন্ট্রাইটিন সালফেট 600 মিলিগ্রাম। এটি প্রস্তুত করেছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি একমি ল্যাবরেটরিজ। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে সংক্ষেপে জানাবো এটির কার্যকারিতা কী, এটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না, আর এটির বর্তমান বাজার মূল্য কত, সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরব। মূলত এই আর্থ-এটিএস বিষয়টি হচ্ছে কয়েকটি সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ। সেটি হচ্ছে হাঁটুতে ব্যথা, যাদের হাঁটুতে ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ। যাদের কোমরে পিঠে ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রে এই আর্থ-এটিএস ট্যাবলেটটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। যাদের মেরুদণ্ড দীর্ঘদিন যাবৎ ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রে এটি নিবন্ধিত চিকিৎসকগণ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। হাত ও অন্যান্য স্থানের বাতের চিকিৎসার ক্ষেত্রেও এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস, যাদের খেলাধুলার পর আঘাতপ্রাপ্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। আবার দেখা গেছে মাইগ্রেন, ত্বকের বিভিন্ন সমস্যা যেমন সোরিওসিস, রক্তনালিকার জটিলতা, কিডনির পাথর ইত্যাদি সমস্যার ক্ষেত্রেও আর্থ-এটিএস ট্যাবলেটটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। তবে মোট কথা বলা যায় যে এটি মূলত হাড্ডি জয়েন্টের ব্যথা, বিভিন্ন রকমের ক্ষয়রোধের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ। এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি নির্দিষ্ট কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি, তাই আপনারা এটি 12 বছরের নিচে কারোর ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিবেন না বা কাউকে খাওয়াবেন না। আর এটি সেবন মাত্রা বলতে গেলে এটি প্রতিটি ট্যাবলেট, একটি করে ট্যাবলেট প্রতিদিন 2 বার আপনারা খাবারের পরে সেবন করাতে পারেন, অথবা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করাতে পারেন। তো বন্ধুগণ, আমরা জানি প্রতিটি মেডিসিনের কিছু না কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই আর্থ-এটিএস ট্যাবলেটেরও কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এটির খাওয়ানোর পর, অর্থাৎ এটি সেবনের পর পেটের অস্বস্তি, বমি বমি বা কোষ্ঠকাঠিন্য, অথবা হঠাৎ করে পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দিতে পারে। তাই যাদের এই সমস্যা দেখা দিবে তারা অবশ্যই ট্যাবলেটটি বন্ধ করে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করুন। তো বন্ধুগণ, এই ছিল এই আর্থ-এটিএস ট্যাবলেটটি নিয়ে আমাদের সংক্ষেপে বিবরণ। আরেকটি কথা, এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 600 টাকা, অর্থাৎ প্রতিটি পাতার দাম, 10টি ট্যাবলেটের দাম 200 টাকা করে। আপনারা যে কোনো দোকানেই খুচরা মূল্য পাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।